অতি ভারী বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার জের, যার ফলে সুন্দরবনের একাধিক জায়গায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত প্রশাসন সূত্রে জানা গেছে। রাতভর অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া, সুন্দরবনের একাধিক জায়গা জুড়ে বন্ধ রাখা হল ফেরি পরিষেবা। রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্মুখীন হয়েছেন বসিরহাট, সুন্দরবনের হাসনাবাদ, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, লেবুখালি, ধামাখালির মতো জায়গাগুলির বাসিন্দারা, সাথে প্রবল জলোচ্ছ্বাসে আতঙ্কিত সুন্দরবনের নদীপাড়ের বাসিন্দারা। নদী থেকে জল বেশি হয়েছে, আমরা খুব আতঙ্কে আছি, আর খেটা সব বন্ধ আছে, প্রশাসন আসছি, জাতি বারণ করেছে, তবু আমরা আতঙ্কে রয়েছি। ঝড় বৃষ্টির পাশাপাশি নদীগুলিতে বেড়েছে জলের পরিমাণ। প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের একাধিক জায়গায় দুর্ঘটনা এড়াতে এদিন বন্ধ রাখা হল ফেরি চলাচল। ধামাখালি থেকে সন্দেশখালি, তুষখালি, জেলিয়াখালি, অপরদিকে হিঙ্গলগঞ্জের লেবুখালি থেকে দুলদুলি ও ভান্ডারখালি যাওয়ার ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। পাশাপাশি মামতপুর ও বিশপুরের মধ্যেও কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। গাজীখালি, নেজাট, কালীনগর সহ বিভিন্ন রুটেও ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি, গত রাত থেকেই প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে সুন্দরবন লাগোয়া এলাকায়, স্বাভাবিকভাবেই নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীগুলির কাঁচা বাঁধের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বাঁধ ভেঙে জল ঢুকতে পারে গ্রামগুলিতে। ভয়ের মধ্যে আছি, এই তো সকাল থেকে ঝড় বসা খুব জোরে হচ্ছে, আবার এই খেয়া বন্ধ থাকলো, এই তিন চার ঘন্টা খেয়া বন্ধ, এখনও আমাদের নদীর বাঁধের ব্যবস্থা খুব ভালো না, আমরা তো কীভাবে দিন কাটায় সরকার তো আমাদের দেখে না, আমাদের তো ভালোভাবে তো লক্ষ্য করে না, যখন ভেঙে চলে যাবে তখন আসবে, তাছাড়া তো তার আগেও তো আসে না, তাহলে আমরা কীভাবে নদীর ধারে আমরা আসি বাস করি, কতটা ভয় নিয়ে চলি, তো সে আমরা জানতে পারতেছি। ঝোড়ো হওয়ার কারণে প্রবল জলোচ্ছ্বাস রায়মঙ্গল, কালিন্দি, বিদ্যাধরী, ছোট কলাগাছি, বড় কলাগাছি ও গৌড়েশ্বরের মতো নদীগুলিতে। প্রশাসন সূত্রে খবর, স্বাভাবিকভাবেই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড় বর্ষা তো প্রচুর আকারে হচ্ছে, সেই সঙ্গে নদী বাঁধের অবস্থাও ভীষণ ভয়ানক, সবাই আতঙ্কে আছে। এক নম্বর আমবেড়িয়া নদীর ধার প্রচণ্ড খারাপ অবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তার জন্য গ্রামের মানুষ প্রচুর আতঙ্কে আছে, যাতে নদী বাঁধের কাজটা ইমিডিয়েটলি খাঁচা দিয়ে প্রথম কাজটা শুরু হয়, তার জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, সুন্দরবন। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31 অগস্ট, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।